পাকিস্তানে এক আইনজীবীর উপর হামলার ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুটি কুকুরকে। সম্প্রতি দেশটির করাচিতে এই হামলার ঘটনার পর গত 6 জুলাই আদালতের বাহিরেই কুকুর দুটির এই দণ্ড নির্ধারণ করা হয়। এই খবরটি গার্লস নিউজ এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে। আইনজীবী আখতার আলী সকালে হাঁটতে বের হয়েছিলেন, এ সময় স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মানি শেপার্ড তার উপর ঝাঁপিয়ে পড়ে, গুরুতর আহত হন ওই আইনজীবী। সিসিটিভির ফুটেজেও এই আক্রমণের দৃশ্যটি ধরা পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই কুকুর মালিকের সমালোচনা করেন, অনেকে আবাসিক এলাকায় বিশেষ জাতের কুকুর রাখা নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে বিষয়টি আপোষে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুরের মালিক। আইনজীবীও ক্ষমা করতে রাজি হন, তবে কয়েকটি শর্তে। শর্তগুলোর মধ্যে ছিল, প্রথমত কুকুরের মালিক হুমায়ুন খান এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন, দ্বিতীয়ত বাড়িতে আর কোনো বিপজ্জনক বা উগ্র কুকুর পুষবেন না, তৃতীয়ত হামলাকারী দুটি কুকুরকে অবিলম্বে একজন পশু চিকিৎসক দিয়ে মানবিকভাবে হত্যা করতে হবে, এছাড়া ওই মালিকের আরও যেসব কুকুর রয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে। উভয় পক্ষ ও সাক্ষীদের উপস্থিতিতে এমন চুক্তি হয়। চুক্তির কাগজপত্র পরে আদালতে জমা দেওয়া হয়, তবে পশু অধিকার রক্ষা সংগঠনগুলো এই চুক্তিকে বেআইনি বলে অবহিত করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। নোয়াখালী টিভির সকল আপডেট পেতে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে এবং সাবস্ক্রাইব করুন নোয়াখালী টিভির ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।